তোর তো কোনো শক্তি নাই, তুই তো একটা পিঁপড়াই তুলতে পারিস না। আমার নজরে পড়ে আছে ওই ছেলেটার কপাল ভালো, আমার নজরে পড়ে আছে ভাই। আপনি রুম করতেছেন কে? ওই তোর গেছে তোর কি লাগে? হ্যাঁ এটা আমার বোন লাগে। বড় বোন নাকি ছোট বোন? আমার বড় বোন। বড় বোন তাহলে তুই তো আমাকে শালা হবি শালা। ভাই ও তুই কথা শুনো, তুই চুপ করে রেছস, তুই ওদের কিছু বলবি না? চিন্তা করিস না, আমি দেখতেছি ভাই। মনে করেন না ভাই, আমাকে যাবার দেন, মনে বললে দেখতে আইছো আমি কি মাগনা মাগনাই মানুষে প্রাইভেটে টাকা দিব নাকি? হ্যাঁ মা আমি কোন কারণে যেতে চাইছি না তা কি তুমি জানো? ভাইয়া আমার আজকে প্রাইভেটে নিয়ে যেতে ছিল, কিছু পকেটে ছেলে আইসা আমার ডিস্টার্ব করতেছিল। ভাইয়া না ওদেরকে কিছুই বললো না, ভাইয়া চুপচাপ বিদ্যুৎ ডিমের মতো ওইখানে দাঁড়া দাঁড়া কাঁপতেছিল। আর ওই ছেলেগুলো আমার অনেক বাজে বাজে কথা বলছে, ভাইয়া ওদেরকে কিছুই বলে নাই। আর যখন ওই ছেলেগুলো চলে গেল তখন ভাইয়া এসে বললো, বোন তোর কিছু হয় নাই তো? তখন আমি রাগ করে চলে আসছি। আচ্ছা মা তুমি বলো এত বড় ভাই দিয়ে তাহলে আমি কি করব? যদি আমার এই পকেট ছেলে হাত থেকে আমার ভাইয়ার নাম বাঁচাতে পারে। দেখ মা তুই তো জানোস ও একটু বিতু, ও কাউরে কিছু কইতে পারে না, সে ওরে মারলে তাও কিছু কয় না, চুপচাপ বাড়িতে চলে আহে। আচ্ছা ঠিক আছে আমি ওই সব দেখবনি, তুই তো জানোস তোর বাবা বাইসা নাই, যা করার তা তো আমারই করতে হয়। তুই যা বাড়িতে যা, আজকে যদি তোর বাবা বাইসা থাকতো তাহলে আমার আর এই দিনগুলো দেখতে হইতো না। জামা আল্লাহ তুমি কেন আমার এরকম ভুতো বানাইলা? আমার আর ভালো লাগে না, আমার বোন আমার মা আমার দেখতে পারে না, তারাও চায় যে আমি সাহসী হই, কিন্তু কী করব? আমি এখান থেকে তো সাহস করে যাই কিন্তু কারোর সামনে যাইতে গেলে আমার অনেক ভয় লাগে। আমি তো কিছুই বুঝতেছি না, তুমি কত মানুষে কত সাহস দিছো, আমার কি লিয়ে সাহস দাও নাই? হে আল্লাহ তুমি আমার সাহস দাও, শক্তি দাও যাতে আমি অন্যের প্রতিবাদ করতে পারি। কি বা এত শব্দ কিসের? কি বিকট আওয়াজ! হ্যাঁ হা না না কি ব্যাপার? আমার এমন লাগতেছে কেন? আমার মনে হইতেছে আমি আগের থেকে তুমি কেমন অন্যরকম হয়ে গেছি। আমার বোন যে ওরা ডিস্টার্ব করলো আর আমি কিছু করলাম না, বুঝতে পারি না, আমি বুঝতেছি না আমি এইসব কেন ভাবতেছি। আমার মনে হচ্ছে আমার শরীরে জানি অনেক শক্তি এসে পড়ছে, কিছুই বুঝতেছি না। আমার পরীক্ষা করতে হবে ভাই, এটা আমি লাগছি ভাই, আমার শক্তি আসছে নাকি? হ্যাঁ কি হইলো? তার মানে আমার শিক্ষা দিতে আমার বোন ডিপ টিচিং করতে চাইছিল, পাইলে
একদম শেষ করে দিব ভাল লাগে না রে ভাল লাগে না কোন মায়া মায়া দেখতেছি না এই সুন্দরী দাঁড়াও আজ কবে এরকম সাজা করে যাও বরকাটা নতুন কিনছো নাকি ভাইয়া আপনারা প্রতিদিন আমাকে এভাবে বিরক্ত করেন কেন আপনাদের ঘরে কি মা বোন নেই আরে পাগল মা বোন তো আছে কিন্তু ডিস্টার্ব করার মতো তোমার মতো কোনো মেয়ে নাই আর সুন্দরী আজ তো বাবা কাছে তুই অনেক সুন্দরী ছিল ভাইয়া তাই কাজ করছেন কেন উমা তোর আঙ্কু কিন্তু আঙ্কুটা দাও একদিন বইরা দেয় আরে দেও দেও কিছু বলো না যাও কি ব্যাপার কি হইছে দেখেন না ভাইয়া ওনারা দুইজন যেদিনে আমাকে রাস্তায় দেখে ওই দিনই বিরক্ত করে আরে ও কি দেখবো ও তো নিজের বোনে সেট দিতে পারে না দেখ আমি চাই না তোদের সাথে আমার কোনো গেঞ্জাম ভালোই বলে বলতে চলে যাইতে দে ও বাবা কই কি ও এই ভিতর ডিম ফুড়া মনে হয় বাচ্চা বের হইছে আরে হ হ বাচ্চাটারে ধরে একটা আসার দে মেরে ফেলা মেরে ফেলা দিছি না শুন আমার সত্যি সম্বন্ধে তো ধরে এখন কোনো আইডিয়াই নেই আজ আমি ভুলেছিলাম ঠিক আছে মেরে ফেলাবি না আপনি কোনো চিন্তা করবেন না আপনি এখন বিপদ মুক্ত আপনি যেতে পারেন আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব জানেন ওরা রোজ রোজ এমন করে আজকে আর মারে যদি ঠিক না হয় আর মনে হয় না আর ভবিষ্যতে এরকম করবে ঠিক আছে আজকে আসি আল্লাহ আমার আম কি আল্লাহ আমার পিকা করে কি হইব আল্লাহ আল্লাহ আমার পিকা খবর দিছি তারা এখন পারবো না তিন চার দিন পরে আমার এখন কি উপায় ড্রাইভার খাতে ফালা আছি বাকছে ক্রেন মেশিনের কথা কয়ে আর আহে না আমি খোঁজ নিয়ে দেই তিন চার দিন পরে বলে ক্রেন মেশিন দিব আমার টাকার কি হবো আমার মালের কি হবো ও আচ্ছা দাঁড়ান দিয়ে আমি কি করতে পারি বাবা তুমি কি আমাদের মজা করতেছো কাটা খেয়ে নুনে শুতে দিলে মজা করুন কিসের জন্য আমি তো ব্যাগটা তুলে দেবো চিন্তা করেন না থাকে কই আমাদের মজা করে আমি উলে পাগল হয়ে যাবো আল্লাহ আমার টাকা কি হবে আল্লাহ আল্লাহ এটা কি হলো বুঝতে তুমি কি করলা আমি শিক্ষা দিছি চল আর আমি ধরে বলছিলাম না শিক্ষা দিছি যাই হোক চল প্রাইভেটে চল
শিক্ষা দিছস কিন্তু কেন শিক্ষা দিছস আরে শুন আমার শক্তি মানে শক্তি বাইরে গেছে আমার এই শক্তি দিয়া আর এমন শিক্ষা দিছি আর ভয় দেয়াস আবার সালাম দে হ্যাঁ তুই যা কইবি তাই বিশ্বাস করব তাই না তোর তো কোনো শক্তি নাই তুই তো একটা পিপড়া তুলতে পারিস না কি আমি পিপড়া তুলতে পারি না এই তুই কি জানস না তোর ভাই এখন শক্তিমান দিহান কি আমার ভাই শক্তিমান দিহান আমি বিশ্বাস করি না আর যদি তুই শক্তিমান হতে কষ্ট তাহলে প্রমাণ দে ঠিক আছে প্রমাণ দিতাছি এই দেখ একটা বাইক এর লাত্তে জান ফালা গেল ভাই তুই তো কি নুগলি আমার তো আমার ভাই হচ্ছে অতি শক্তিমান তোর ভাই এখন শক্তিমান দিহান চল কি নুগলি বল না আরে বল মো চল